পথ শিশুদের মাদকাসক্তি একেবারেই কমেনি, সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে না পারলেও ইউনিসেফের পর্যবেক্ষণ বলছে প্রতি 33 জনে 20 জনের বেশি মাদকাসক্ত। বিশ্লেষকরা বলছেন মাদক ব্যবসায়ীদের বাহকের কাজ করতে গিয়েই বেশিরভাগ পথ শিশু মাদকাসক্ত হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করছে বিশেষজ্ঞরা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের ফুটপাতে বসা এই পথ শিশুটির হাতে দেখা গেল হলুদ রঙের তরল ভর্তি একটি পলিথিন। প্রতিদিন এই পথের যাত্রীদের পরিচিত দৃশ্য এটি, পলিথিনে সলিউশন আঠা ড্যান্ডি। এর গন্ধ শুকলে ক্ষুধা লাগে না, কমে যায় ব্যথার অনুভূতি। রাজধানীর স্টেডিয়াম মার্কেট সংলগ্ন এলাকা আর গুলিস্তানেও দেখা গেল এই দৃশ্য। শুধু ড্যান্ডি নয়, গাঁজা পলিথিনের মধ্যে গাম বিল্ডিং দিয়ে ও পেট্রোল শুকে নেশা করে পথ শিশুরা। বিআইডিএসের তথ্য অনুযায়ী দেশে পথ শিশু অন্তত 15 লাখ, আর বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে পথ শিশুদের 85% মাদকাসক্ত। বাংলাদেশ প্রিভেনশন ফর ড্রাগস অ্যাবিউজের তথ্য মতে দেশে প্রায় 25 লাখ পথ শিশু মাদকাসক্ত। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ইউনিসেফও একই চিত্র দেখছে। সংস্থাটি বলছে মাদক ব্যবসায়ীদের বড় টার্গেট শিশুরা, কেননা আইনে শিশুকে বড় সাজা দেওয়ার উপায় নেই, এদের কারণেই শিশুরা মাদকাসক্ত হচ্ছে। আমাদের যে প্রোগ্রামগুলো আছে সমাজসেবার সাথে, সেখানে যে শিশুরা আছে সেখান থেকে পর্যবেক্ষণের আলোকে বলতে পারি এটা খুব একটা পরিবর্তন হয়নি, একই রকম আছে। ড্রাগস প্রিভেনশনের ক্ষেত্রে যে সকল উদ্যোগগুলো আছে সরকারি বা বেসরকারি, সেগুলো কিন্তু সরাসরি যারা এডিক্টেড এবং তাদের কোনো না কোনো পর্যায়ে পরিবারের সাথে সম্পৃক্ত তারাই কিন্তু নিয়ে যাচ্ছে। পথ শিশুদের জন্য কিন্তু সেরকম কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার নাই। বিশ্লেষকদের মতে দেশে মাদকের সহজলভ্যতাই পথ শিশুদের বিপথে নিয়ে যাচ্ছে, এর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে। যারা খেতে পায় না তারা মাদক কোত্থেকে পায়, এই পয়সা কোত্থেকে আসে, কে দেয়, কিভাবে তারা জোগাড় করে, সেটা একটা গবেষণার বিষয়। মাদকদ্রব্য যা মানে সহজলভ্য বলেই যত তত পাওয়া যাচ্ছে, তো এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সদস্যরা জানে না? অবশ্যই জানে। দেশে আইন বা পরিকল্পনার অভাব নেই, সরকারের সদিচ্ছা থাকলেই শিশুদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। সুলতানা জাহান, মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।